আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো আছো? জি স্যার, তো আমার যতদূর মনে হয় গত দিনকে আমরা এরকম একটা প্রবলেম এর তালিকা দিয়ে শেষ করেছিলাম। তো এখানে দু একটা প্রবলেম আমরা হয়তো করেও ছিলাম আর কি। তো এখানে ফর্মুলা আমরা সাইন এক্স আর কস এক্স এর লিখেছি, ট্যান এক্স এরও একটা ফর্মুলা আছে এরকমই, যে ট্যান এক্স সমান আমরা এই সাইন এক্স এর মতো ওই জাস্ট খালি এখানে একটা মাইনাস দিতে পারি, যে টু ট্যান এক্স বাই টু, আর নিচে হচ্ছে তোমার ওয়ান মাইনাস আর মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু, তাই না? তো আমি তোমাদের গ্রুপে কিছু শিট আজকে শেয়ার করেছি, তোমরা হয়তো বা সময় পেয়েছো, পেয়েছো? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে খুব ভালো, আমি সেই শিট গুলোতে একটু যাই। স্যার, শিট গুলো কি প্রিভিয়াস ক্লাসের নাকি না আজকে পড়াবেন ওই শিট গুলো? হ্যাঁ, তোমার প্রশ্ন শুনবো অবশ্যই। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই শুনবো। তো আজকেরটাও রেকর্ড করছি আমি, গত দিনেরটা আর আজকেরটা একসাথে দুটোই পোস্ট দিয়ে দেবো তোমাদের। ওকে, আচ্ছা হ্যাঁ, তুমি যেটা প্রশ্ন করতে চাও সেটা করো এবার। স্যার গত ক্লাসে কয়েকটা বাড়ি কাজ দিছিলেন, তো ওইখানে এক মানে অঙ্ক করতে গিয়ে দেখলাম যে মানে আমরা হচ্ছে এ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র যখন ফেলি ছিল, তো ওইটা অনেকে ক্যালকুলেশন না করে রুট দিয়ে স্কোয়ার দিছে, এই কারণে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলাটা আছে, ওটা ক্যালকুলে মাইনাস। এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আচ্ছা, প্রবলেমটা কি তোমার স্পেসিফিক মনে আছে? অনেকে আমার কাছে হোমওয়ার্ক পাঠিয়েছে আর কি, যেমন ধরো গত দিনের যে হোমওয়ার্কটা ছিল সে এই তালিকাটা ছিল, যে dx ডিভাইডেড বাই a প্লাস b। স্যার স্যার হ্যাঁ, তারপর স্যার ওইভাবে করলে স্যার এই জটিল সংখ্যা এসে পড়ে স্যার, তাই মানে ওইভাবে না কইরা ওই মাইনাস দিয়ে করলে হয়, টেন এ না আইসা লগ দিয়ে করলে হবে। হ্যাঁ, তোমরা যে কোনো ভাবে করতে পারো, জটিল আসলে কোনো ভয়ের কারণ নেই, তোমার অঙ্ক হলেই তোমরা মার্কস পাবা, যেভাবেই করো না কেন। হ্যাঁ, নিয়ম ঠিক থাকলেই মার্কস পাবা, টেনশনের কিছু নেই, আর উত্তর প্রত্যেকের আলাদা আলাদা আসতে পারে, এটাতেও কোনো টেনশনের কিছু নাই। ওকে, তোমরা নিয়ম মেনে অঙ্ক করে যাবা, মার্কস দেয়, যদি নিয়ম ঠিক থাকে তাহলে তুমি মার্কস পাবে, ভয়ের কিছু নেই আর কি। আগের দিনও আমি এর কথা বলেছি আর কি। হ্যাঁ, তো এই এই যে এই প্রবলেম গুলো দিয়েছিলাম, এখানে আমি নতুন আরেকটা অ্যাড করেছি, 10 নম্বরটা এটা অ্যাড করেছি, তোমাদের যে সালের কোশ্চিন আছে সেই কোশ্চিন দেখে আর কি। এই কোশ্চেনের মধ্যে এরকম একটা অঙ্ক দেখলাম যে dx ডিভাইডেড বাই sin x প্লাস tan x। আচ্ছা, আমরা তালিকাটা আরেকবার দেখে আসতে পারি। আমি মোটামুটি তোমাদের কোশ্চেন গুলো একটা লিস্ট করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কি না? মোটামুটি যে ইন্টিগ্রেশন গুলো বিগত 5 বছরে এসছে সেটার আমি একটা এরকম একটা তালিকা করেছিলাম আর কি। এটা যদি লক্ষ্য করি তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমরা করেছি, তাই না? করেছি? জি স্যার। সবগুলো চিনতে পারবে আস্তে আস্তে আশা করি। এটা আমাদের করা হয়েছে, এটাও লাস্টের দিন করেছি, যে e টু দি পাওয়ার x sin x এর যে সূত্রটা, sin mx এর যে সূত্রটা ব্যবহার করে, এটা এটা দুটো অংশে sin c cos d ফর্মুলা, মানে একটা 2 নিয়ে দু অংশে ভাগ করে দিয়ে আমরা করেছিলাম। এইটা করা হয়নি, তবে আমার বিশ্বাস যে এটা তোমরা পারবা, না পারলে তো আমি আছি। এইটা এইটা এটা করা হয়নি। এইটা যে আমরা যে নিয়ম এখন বর্তমানে করছি সেই নিয়মে এটা করা যাবে,
মানে আমাদের তালিকার ভিতরে এটা আছে কিনা আমি একটু চেক করি। এটা এটা কি করতে হবে, জাস্ট প্রথমে আমরা কি করব, নিচের অংশ আগে মিলাই নেব, তারপরে অ্যাডজাস্ট করব। ওকে, তাহলে দুটো অংশে ভাগ হয়ে যাবে, একটা ওয়ান হবে আর আরেকটা হচ্ছে যে আমাদের যে ফর্মে আমরা অঙ্ক করছি সেই ফর্মের হবে। এটা হচ্ছে তোমার দ্বিপদী উপপাদ্য আর কি। আচ্ছা, এটা আমরা একটু তালিকাতে উঠিয়ে নিতে পারি, আমরা যে লিস্ট। ওকে, তাহলে প্রবলেমটা আমরা দেখি আর কি। এটা তোমরা একটু তালিকাতে ইনক্লুড করে নিও। এটা কি করতে হবে আমি বলি একটু, যে এখানে প্রথমে আগে তোমরা 5-3 cos x লিখে ফেলবা। হ্যাঁ, লিখার পর ব্যালেন্স করবা যে কত দিতে হচ্ছে, তারপর দুটো অংশে ভাগ করে দিবা। তাহলে একটা তো ডিভাইডেড বাই 1 হয়ে যাবে, আর আরেকটা আমাদের যে ফরম্যাটে যে যে ফর্মুলা অনুযায়ী আমরা অঙ্ক করছি ওই ফর্মুলায় পড়ে যাবে। আর এইটা হচ্ছে তোমরা বাইনোমিয়াল থিওরেমে ফেলে দিবা। দ্বিপদী উপপাদ্য 7টা টার্ম আসবে, 8টা টার্ম আসবে, তাকে x^9 দিয়ে গুণ করে জাস্ট ইন্টিগ্রেশন করে দিয়ে মান বসিয়ে দিবা, শেষ। অথবা অন্যভাবেও করতে পারো, এটা আমি করেছি আর কি। এটা x-1 x-2 আমার যতদূর মনে পড়ছে x-1 = z²। হ্যাঁ, এটা আমরা করি না, z² ছিল না সম্ভবত, ওইটা তুমি যেটা বলছো ওইটা আনডিভাইডেড বাই ছিল, এটা কিন্তু উপরে আছে, এই রিসেন্টলি করলাম আমরা এটা। তুমি বলছো যে এইটা x-α x-β এরকম টাইপের যদি থাকে সেক্ষেত্রে ওইটা z². আর এটা কি ধরতে হবে স্যার, ওটা গুণ করে স্যার মানে দ্বিঘাত সমীকরণ করে পাওয়া যায়। অথবা আমি আর একটা ফর্মুলা তোমাদের বলেছিলাম যে x sin α + x sin² α + y cos, হচ্ছে আমাদের আলফা আর এটা বিটা, আলফা সাইন স্কোয়ার থেটা প্লাস বিটা কস স্কোয়ার থেটা, এটা ধরে নিলে পারে মানে বিটা বলতে 2। এটা আমি করেও দিয়েছি, তোমরা একটু চেক করলে দেখতে পাবা। তারপর 1 cot x সম্ভবত এটাও করা হয়েছে। তারপরে যে বাইরে তোমার 1 ডিগ্রি, ভিতরে এটা বাইরে 1 ডিগ্রি, ভিতরে 2 ডিগ্রি, এটা তো এখন যে আমরা নতুনটা করলাম আমরা আমরা যে ফর্মুলায় এক বর্তমানে আছি সেই ফর্মুলার অঙ্ক এটা। এটা তোমার হচ্ছে যে পার্শিয়াল ফ্র্যাকশনে রাশি আমরা করব ইনশাল্লাহ। এটা 1 + e^x সমান জেড ধরে নিলেই হয়ে যাবে। এটা সাইন ইনভার্স 2t/1 t² এটা আমি করেছি, এটাও করে দেওয়া হয়েছে, এটাও করা হয়েছে, এটা এই নতুন যে ফর্মুলা আমরা শিখছি সেই ফর্মুলার এটা অঙ্ক, এটাও করা হয়েছে, x² = z ধরে আমরা করেছি, তারপরে এটাও করা হয়েছে। এই ফর্মুলাটা করা হয়নি এখনো, সাইন কস নিচেও সাইন কস, এটাও করা হয়নি। এটা তোমার পার্শিয়াল ফ্র্যাকশনে পড়বে, আর এটা তো ইজি, দেখতেই পাচ্ছ জাস্ট কিউবের ফর্মুলা ফেলে দিয়ে x³ দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। এটা x, এটা আমি করে দিয়েছি আর কি। আর dx a + b cos x এটাও করা হয়েছে, x/1 cos x এটাও করেছিলাম। এটা 1 + cos x কে আমরা 2 cos² x/2 করে উপরে তুলে নিয়ে uv যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে এটা করেছিলাম। আর এটা 1 - x^4 কে জেড ধরলে এটাও হয়ে যাবে। তাহলে আমাদের বাকি থাকলো হচ্ছে এইটা এইটা এটা, এই দুটোর ফর্মুলা আমরা এখনো শিখিনি আর, সেই ফর্মুলা দুটো আমরা শেখার চেষ্টা করবো আশা করি আজকে। আর এই তালিকার নিচে আরো একটা জিনিস আছে যে এইটা ইউভি এর ফর্মুলাটা প্রুফ করার কথা বলা হয়েছে, এটাও আমরা প্রমাণও করেছি। পুরো তালিকা আমি তোমাদের ভবিষ্যতে দিয়ে দিব আর কি, ওটা রেডি করছি। তো এইটাতে তোমাদের যে প্রবলেম আছে বলছো আর কি, কোন নম্বর অঙ্কে প্রবলেম আছে আমাকে যদি বলো তাহলে আমি সেই অঙ্কটা স্পেসিফিক তোমাদের করে দিতে পারি। ঠিক আছে, তো আমি আজকে আমার লেকচার আগাচ্ছি সামনের দিকে। তো নেক্সট পেজে যাই আমি, নেক্সট পেজটা হচ্ছে যে আমি যে নতুন অঙ্কটা লিখেছি এখানে যে x/sin x + tan x, ওটা কিন্তু যে তালিকাটা আমরা দিলাম ওই তালিকার ভিতরে অঙ্কটা ছিল আর কি। এটা মিউট করো, খালি সব ভেঙে ফেললো। হ্যাঁ, তো dx/sin x + tan x যদি থাকে, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তো আমি এটাকে i ধরে নিলাম,
আর এই সাইন এক্স এর ফর্মুলা বসাই দিলাম 2 tan x / 1 tan স্কয়ার x / 2 আর এই tan x এর ফর্মুলা বসাই দিলাম 2 tan x / 2 / 1 tan স্কয়ার x / 2 এতে তো কারো কোনো আপত্তি নাই তাই না ফর্মুলা বসাই দেওয়ার পর এখন এটা যদি আমি লসাগু করি তাহলে 1 tan স্কয়ার আর 1 tan স্কয়ার হবে লসাগু নিচে সেটা জাস্ট উল্টে উপরে পাঠিয়ে দিয়েছি আমি হ্যাঁ আর এখানে লসাগু করলে কি 2 tan x / 2 দিয়ে আসলে এই দুটোকে গুণ হবে আর এই 2 tan x / 2 দিয়ে এই দুটোকে গুণ হবে যে যদি গুণ করি তাহলে নিচে এরকম দাঁড়াচ্ছে আমাদের একটু ছোট করি না হলে বুঝতে সমস্যা হবে তাহলে এই 2 tan x দিয়ে 1 কে গুণ করলে 2 tan x / 2 2 tan x / 2 দিয়ে tan স্কয়ার কে গুণ করলে 2 tan x কিউব / 2 এই 2 tan x / 2 দিয়ে এই 1 কে গুণ করলে 2 tan x / 2 আর এই 2 tan x / 2 দিয়ে এইটাকে গুণ করলে প্লাস 2 tan কিউব x / 2 তাহলে এই tan কিউব আর এই tan কিউব কেটে গেল এখানে 2 এ 2 এ 4 tan x / 2 ওকে আর উপরে 1 tan স্কয়ার কে আমরা sec স্কয়ার x / 2 লিখতে পারি তাহলে sec স্কয়ার x / 2 লিখলাম এখানে আমি একটা 4 পেলাম 1 tan স্কয়ার x / 2 থাকলো তা আমি tan x / 2 সমান আমি ধরে নিচ্ছি z তাহলে 1 বাই 2 সেক স্কয়ার এক্স বাই 2 সরি এখানে ছুটে গেছে এখানে একটা ডি এক্স হবে তোমরা এটা ঠিক করে নিও আর কি এখানে একটা ডি এক্স হবে এখানে একটা ডি এক্স হবে ডি এক্স সমান হচ্ছে তোমার ডি জেড তাহলে এখন এখানে যদি আমরা মান বসাই 1 মাইনাস এটা কি এটা সমান আমি জেড ধরেছি তাহলে 1 মাইনাস জেড স্কয়ার আর এখানে 4 আছে তো 1 বাই 2 1 বাই 2 নিয়ে নিয়েছি সেক স্কয়ার এক্স বাই 2 এর সাথে যে ডিজিট করেছি তাহলে একটা 2 থাকছে আর নিচে হচ্ছে তাহলে ওই 2 1 বাই 2 টাকে আমি সামনে নিয়ে নিলাম এইভাবে 1 বাই 2 1 মাইনাস জেড স্কয়ার ডিজিট আর নিচে হচ্ছে এই tan এক্স বাই 2 মানে জেড তাহলে জেডটা দুটো অংশে ভাগ করে দিই যদি তাহলে একটা 1 বাই জেড একটা জেড স্কয়ার বাই জেড ইন্টিগ্রেশন করে দাও ইন্টিগ্রেশন করে দিলে ডিজিট বাই জেড সমান হচ্ছে তোমার লগ জেড আর জেড কে ইন্টিগ্রেশন করলে জেড স্কয়ার বাই 2 জেড এর মানটা বসিয়ে দাও জেড সমান হচ্ছে tan x / 2 এই যে এইভাবে বসিয়ে দিয়েছি tan x / 2 মানে হাফ tan স্কয়ার x / 2 + c আর এই হাফ দিয়ে আমি আসলে গুণ করে দিয়েছি দুটো টার্ম ঠিক আছে তাহলে ওফো তাহলে এখানে একটা জিনিস মিস হয়ে গেছে আমার কাছে তাই না এখানে 1 বাই 4 হবে যেহেতু এখানে হাফ আছে এটা নিঃসন্দেহে 1 বাই 4 হবে ঠিক করে নিও একটু তোমরা এটা 1 বাই 4 হবে দেখতে পাচ্ছি বোঝা গেল এটাও তোমাদের পরীক্ষায় আসছিল আমি দেখলাম একটা সালে এবার আমরা সেই নতুন নিয়মটা সাইন এক্স উপরে নিচে দুই জায়গায় যদি সাইন এক্স কস এক্স থাকে তাহলে আমরা কিভাবে করব সেই ফর্মুলাটা এখানে করে দিয়েছি আর কি ধরো এরকম এ সাইন এক্স বি কস এক্স সি সাইন এক্স ডি কস এক্স এরকম যদি থাকে তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব মনোযোগ দিয়ে শুনো কিভাবে করব এই উপরেরটাকে আমরা দুইটা অংশে লিখব একটা হচ্ছে এরকম একটা কনস্ট্যান্ট এল তারপরে তোমার হচ্ছে এই ডিনোমিনেটর এই নিচেরটা লিখবো আর কি হ্যাঁ তারপর প্লাস এম দিয়ে এই নিচেরটা ডিফারেন্সিয়েশন তারপর এল আর এম এই কনস্ট্যান্ট দুটোর মান বের করব বুঝতে পারলাম কিনা এই উপরের টার্মটাকে আমরা লিখবো এমন ভাবে যাতে এল টাইমস নিচেরটা হয় মানে কি বলবো এটাকে আমরা কি বলি হর এল টাইমস হর হরটা হয় ডিনোমিনেটর আর প্লাস এম টাইমস এই ডিনোমিনেটরের তোমার হচ্ছে ডেরিভেটিভ তাহলে এই ক্ষেত্রে কি হবে এল টাইমস ডিনোমিনেটর মানে সি সাইন এক্স প্লাস ডি কস এক্স প্লাস হচ্ছে এম টাইমস এটার ডেরিভেটিভ সাইন এক্স কে ডিফারেনশিয়েট করলে হয়ে যায় কস এক্স আর কস এক্স কে ডিফারেনশিয়েট করলে হয় মাইনাস সাইন এক্স এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এই এল সি সাইন এক্স এর সাথে এখানে এল সি থাকছে আর সাইন এক্স এর সাথে এখানে এম ডি থাকছে তাহলে এল সি মাইনাস এম ডি সাইন এক্স
আর এখানে দেখো cos x এর সাথে ld আর mc ld + mc cos x তো এখানে sin x এর সাথে আছে a cos x এর সাথে আছে b তাহলে স্বভাবতই এটা আর এটা যদি সমান হতে হয় তাহলে এই বাম পক্ষ আর ডান পক্ষের সহগ সমীকৃত করলে আমরা পাই lc - md সমান হবে a আর ld + mc হবে হচ্ছে তোমার b এই দুটো সমাধান করলে l আর m এর মান বের করতে পারি মান বের করলে পারে এই ধরো সে মানগুলো পাওয়া গেল l ড্যাশ একটা একটা m ড্যাশ তাহলে l ড্যাশ আর m ড্যাশ যদি হয় তাহলে তোমার l ড্যাশ টাইমস নিচেরটা তার মানে কেটে গেলে উপরে নিচে কেটে গেলে কি থাকবে শুধু ইন্টিগ্রেশন l ড্যাশ dx আর m ড্যাশ টাইমস উপরেরটা মানে উপরে থাকবে নিচেরটার ডেরিভেটিভ তার মানে নিচেরটা যদি z ধরি তাহলে উপরেরটা dz ডিফারেনশিয়েট করার পর তাহলে আমরা dz / z কে লিখতে পারি log z এই রকম ভাবে আসবে নিয়মটা এরকম আর অঙ্ক আমরা একটা প্র্যাকটিস করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা এবার যদি বুঝতে পারো তাহলে খুব ভালো লাগবে আর কি দেখো বুঝতে পারছো কি আচ্ছা আমি আজকেও তোমাদের উপস্থিতিটা কাউন্ট করছি ওকে ও তালিকাগুলো আমার কাছে আছে আমি ছবি তুলে তোমাদের দিয়ে দেবো ডেট ওয়াইজ ওকে হ্যাঁ জি স্যার এই নিয়ম ইন্টারমিডিয়েটও ছিল স্যার তো এই এই দুটো অঙ্ক আমি এখানে অ্যাড করেছি এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা আসছিল তাহলে এই অঙ্ক যদি আমি করতে চাই তাহলে ওই নিয়ম দিয়ে আমি করতে পারবো কি করব উপরে যে লবটাকে আমি লিখবো এরকম l টাইমস হর যোগ m টাইমস হরের ডিফারেন্সিয়েশন তাহলে l টাইমস হর বলতে কত টয়স x টয়স sin x + 3 cos x আর হরের ডিফারেন্সিয়েশন করলে sin x টা হয়ে যাবে cos x আর এই তোমার এই cos x কে লিখতে পারবো আমরা মাইনাস sin x তাহলে এই এই দুটোকে যদি আমরা এখন ব্যালেন্স করি তাহলে দেখা যাচ্ছে থ্রাইস l মাইনাস দেখো টয়স l সরি 2l এর সাথে sin x আর এখানে থাকছে মাইনাস 3m এর সাথে হচ্ছে sin x তাহলে 2l মাইনাস 3m sin x আর cos x কি থাকছে 3l আর এদিকে হচ্ছে 2m 3l + 2m cos x আশা করি বুঝতে পারছো এখন এই দুটো তুলনা করলে আমরা লিখতে পারি যে 2l মাইনাস 3m এটা সমান লিখতে পারি 1 আর 3l প্লাস 2m এটা সমান লিখতে পারি আমরা 2 তাই না এটা যেহেতু 2 আর এটার সহগ হচ্ছে 1 তাহলে এখন এই দুটোকে সমাধান করব যে কোনো পদ্ধতিতে সমান করতে পারো অপনয়ন বর্জ্য গুণন নির্ণায়ক যেটা খুশি প্রতিস্থাপন তা আমি সাধারণত নির্ণায়কটা পছন্দ করি এক লাইনে হয়ে যায় এই জন্য তাহলে l এর মানটা কি হবে এটার আগে নির্ণায়ক যেটা হবে সেটা নিচে দিয়ে দিলাম 2 3 মাইনাস 3 2 নিচে আর উপরে কি হবে এই বরাবর এই 1 2 চলে আসবে আর এই মাইনাস 3 2 থাকবে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 2 প্লাস 6 আর নিচে হচ্ছে 4 প্লাস 9 8 বাই 13 একইভাবে m এর মানটা আমরা ক্যালকুলেট করতে পারবো 1 বাই 13 তাহলে l আর m যখন পেয়ে গেলাম তখন আমরা এইটা উপরের যে টার্মটা এই টার্মটাকে দুটো অংশে লিখতে পারছি কি সেই দুটো অংশ একটা হচ্ছে মানে তোমার হর আর দ্বিতীয় অংশ হচ্ছে হরের ডিফারেন্সিয়েশন তাহলে আমরা একটা অংশ লিখতে পারছি হর হর বলতে যে হর আর হর উপরে হর নিচের হর কেটে গেলে থাকবে 8 বাই 13 খালি dx থাকবে প্লাস আর একটা হচ্ছে m টাইমস m বলতে 1 বাই 13 টাইমস নিচে হর আর উপরে হরের ডিফারেন্সিয়েশন তাহলে এটা যদি z ধরা হয় এটা আর dx মিলে dz হবে তাহলে এটা log তার মানে এই dx কে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি x প্লাস 1 বাই 3 log এই নিচেরটা প্লাস সি এটাই এটাই হয়ে গেল আমাদের উত্তর একইভাবে যে আর একটা অঙ্ক দেওয়া আছে এটাও আমরা করতে পারবো আশা করছি স্যার 1 বাই 3 না 1 বাই 13 1 বাই 13 তুমি ক্যালকুলেশন করে নিও হ্যাঁ দেখো এটা কত এসেছিল আমাদের 1 বাই 13 পরের পেজে কি আমি 3 লিখেছি ও সরি এটা হচ্ছে তোমার 1 বাই 13 হবে ওকে এটা টাইপিং মিস্টেক বুঝতে পারছো এটা
3 হবে না এটা হবে 13 ওকে দেন হচ্ছে এবার হচ্ছে যে পার্শিয়াল ফ্র্যাকশন মানে আমরা কয়েকটা অঙ্ক দেখলাম যেগুলো আমাদের করা হয়নি সেটা করার জন্য আমরা পার্শিয়াল ফ্র্যাকশন প্র্যাকটিস করব যদিও ইতিপূর্বে পার্শিয়াল ফ্র্যাকশন আমরা একটা যখন নোট ফলো করছিলাম সেখান থেকে করেছিলাম পার্শিয়াল ফ্র্যাকশনকে আমরা বলি আংশিক ভগ্নাংশ বাংলায় ধরো এরকম টাইপের যদি থাকে তাহলে আমরা সাধারণত আংশিক ভগ্নাংশের মাধ্যমে এটা করি এই প্রবলেম দুটো আমি আংশিক ভগ্নাংশের মাধ্যমে এখানে করেছি আংশিক ভগ্নাংশটা কি আসলে প্রথমে কি করেছি এইটাকে আমরা প্রথমে নিচেরটাকে x কমন নিয়েছি তারপরে ফ্যাক্টরাইজ করেছি এরকম আসছে তোমার x ইনটু x প্লাস 3 আর x মাইনাস 2 এটাকে আমরা জানি যে লিখতে হয় a বাই যতগুলো ফ্যাক্টর থাকবে a বাই ফ্যাক্টর গুলো পরপর লিখতে হয় a বাই x b বাই x প্লাস 3 c বাই x মাইনাস 2 এভাবে লিখলাম এটা এক নম্বর এবার উভয় পক্ষকে এই যে হরটা দিয়ে গুণ করে দিতে হয় গুণ করে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা তোমার কিছুটা এইরকম এ এর সাথে দুটো করে ফ্যাক্টর বি এর সাথে দুটো ফ্যাক্টর সি এর সাথে দুটো ফ্যাক্টর আমরা এক্স এর মান পাওয়ার জন্য মানে এ এর মান পাওয়ার জন্য প্রথম যে ফ্যাক্টর ওখানে ছিল সেটা নিচের অংশ ওটা সমান জিরো ধরে যে মান পাওয়া যায় মানে এক্স ইকুয়াল টু জিরো যদি বসায় দিই তাহলে আমরা এখান থেকে এ এর মান পাই একইভাবে এক্স ইকুয়াল টু যদি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি বসালে হচ্ছে আমরা বি এর মান পাই আর এক্স ইকুয়াল টু টু বসালে সি এর মান পাই এগুলো তোমরা করে আসছো তাহলে এ বি সি এর মান যখন আমরা পেয়ে যাব তখন আমরা ওইটাকে লিখতে পারি এতে তিনটা টার্ম এইভাবে তিনটা অংশে লেখা যায় যে তোমার এই টার্মটাকে আমরা লিখতে পারছি যে 1 বাই 6 বাই x 1 বাই 3 বাই x প্লাস 3 1 বাই 2 ডিভাইডেড বাই x মাইনাস 2 যদি ইন্টিগ্রেশন করি তাহলে 1 বাই 6 dx বাই x 1 বাই 3 dx বাই x প্লাস 3 1 বাই 2 dx বাই x মাইনাস 2 হ্যাঁ dx বাই x কে ইন্টিগ্রেশন করলে হয় log x ছাড়া ব্যাপার কেউ কিছু বলছো আমরা আজ পাচ্ছি আর কি তো এটা dx বাই x এর ইন্টিগ্রেশন হচ্ছে log x এইরকম হবে আর কি তো এরকম ধরো যদি এইরকম ফ্যাক্টর থাকে যে একটা আছে এরকম x মাইনাস 1 আর একটা হচ্ছে স্কয়ার টার্ম স্কয়ার টার্মের ক্ষেত্রে এরকম আমরা bx প্লাস c ধরে নিই এগুলো তোমরা করে আসছো জানি a b c এই তিনটার মান বের করতে হয় এর মান তো আমরা এখান থেকে পেয়ে যাব x সমান যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে হচ্ছে এখান থেকে এর মান চলে আসবে কিন্তু b আর c এর মানের জন্য আমাদের উভয় পক্ষ থেকে সহগ সমীকৃত করতে হবে হ্যাঁ ইকুয়েটিং দ্য কোফিসিয়েন্টস এটা যদি করা হয় তাহলে আমরা বি আর সি এর মানটাও পেয়ে যাব এ বি আর সি এর মান পেয়ে গেলে তখন ধরো যে এরকম আসছে উপরে এক্স যুক্ত একটা টার্ম তাহলে এটাকে ডিফারেনশিয়েট করলে যেটা হয় সেটা আমরা আগে মিলিয়ে নিয়ে তারপর তোমার এটা ইন্টিগ্রেশন করে দিয়ে যে তিনটা পার্ট এটা লগ এক্স সরাসরি আর এক্স এটাকে টয়েস এক্স একটা নিয়ে হাফ নিয়ে নিলেই হয়ে যাবে এটাও লগ হবে আর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের যে সূত্র সেটা বসিয়ে দিলে আর একটা হয়ে যাবে আর তো স্যার এখানে ইকুয়েটিং কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার না হ্যাঁ প্রথমে তোমার কি মানে প্রথমে কম্পেয়ারিং দা কোএফিসিয়েন্টস অফ এক্স স্কয়ার ফ্রম বোথ সাইডস আমরা এরকম একটা ইকুয়েশন পাবো হ্যাঁ এ প্লাস বি এর মান পেয়েছি এরবার তুমি তারপরে কোএফিসিয়েন্ট এক্স এর কোএফিসিয়েন্ট সমীকৃত করবা করে আরেকটা ইকুয়েশন পাবা এটা আমি শীট দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিও ইন্টারমিডিয়েটের জিনিস এখানে সময় ব্যয় করলে আমরা সামনে আগাতে পারবো না আচ্ছা তো এইভাবে এই অঙ্কগুলো করতে হবে তো ফাইনালি ওটা তোমার এরকম ফর্মে আসে হ্যাঁ এটা একদম ভেঙে চুরে করা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে যে ট্যান ইনভার্স এক্স বাই এ আর এটা হচ্ছে টয়েস এক্স করেছি আমরা যেহেতু তাহলে এটা লগ এক্স স্কোয়ার প্লাস ফোর আসবে আর এটা তো লগ এক্স মাইনাস ওয়ান এটাই ফাইনালি আমাদের উত্তর তো এবার আমাদের যে পরীক্ষা স্যার একটা প্রশ্ন ছিল স্যার হ্যাঁ বলো 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 স্যার স্যার পার্শিয়াল ফ্র্যাকশন সারা কি ইন্টিগ্রেশন শেখা যাবে স্যার ওই এখন পর্যন্ত শিখতে পারিনি স্যার ও পারি না স্যার অনেক ট্রাই করেছি এত কঠিন না বিষয়টা সহজে ইন্টিগ্রেশন শেখা যাবে পার্শিয়াল ফ্র্যাকশনের অঙ্ক দুই একটা আসতে পারে আর কি আচ্ছা মনোযোগ দিয়ে একটু দেখো তাহলে আমি এটা বলছি পার্শিয়াল ফ্র্যাকশনটা এটার ক্ষেত্রে আমি ডিটেইলে বলছি তুমি শিখে যাও আজকেই
ধরো এই অঙ্কটা আমি করতে যাচ্ছি, এটা তোমাদের পরীক্ষায় এসেছিল আর কি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে সাইন এক্স কে ডিফারেনশিয়েট করলে কস এক্স হয়, তো আমরা সাইন এক্স সমান জেড ধরে নিলে আমাদের এরকম একটা টার্ম আসছে। এরকম ধরনের যখন থাকবে, মানে নিচে হচ্ছে তোমার কম ঘাতি ফ্যাক্টর আর উপরে, মানে বেশি ঘাতি ইকুয়েশন আর উপরে হচ্ছে কম ঘাতি ইকুয়েশন বা পলিনোমিয়াল আমরা বলি, যদি থাকে তাহলে আমরা এটা পার্শিয়াল ফ্র্যাকশনে করি। পার্শিয়াল ফ্র্যাকশনটা কি আসলে, ফ্র্যাকশন বলতে যে নিচে যে টার্ম গুলো থাকছে, খেয়াল করো একটু ভালো করে তুমি, তা এই টার্মটা পুরোটা সমান আমি ধরে নিই যে এ বাই এ ওয়ান প্লাস জেড প্লাস বি বাই টু প্লাস জেড। আরো যদি থাকতো, ধরো এখানে আরো টার্ম থাকতো, তাহলে সি বাই ধরে নিতাম। নেয়ার পর সেকেন্ড স্টেপে করতে হয় কি, এই নিচে যেটা আছে বাম পক্ষের নিচে যেটা আছে সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিতে হয়। উভয় পক্ষকে যদি গুণ করি তাহলে এখানে ওয়ান প্লাস জেড টু প্লাস জেড দিয়ে গুণ করলে কেটে গিয়ে শুধু জেড থাকবে, আর এইটাকে যদি এই টার্মটা দিয়ে গুণ করি তাহলে ওয়ান প্লাস জেড কেটে যাবে, কিন্তু আমার টু তোমার হচ্ছে সরি হ্যাঁ ওয়ান প্লাস জেড ওয়ান প্লাস জেড কেটে যাবে, কিন্তু টু প্লাস জেড থেকে যাবে এর সাথে। এই দুটো টার্ম দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে টু প্লাস জেড টু প্লাস জেড কেটে যাবে, থেকে যাবে ওয়ান প্লাস জেড। এ পর্যন্ত তো ক্লিয়ার হওয়ার কথা আর কি। এখন পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়ম হচ্ছে, যদি আমি এ এর মান পেতে চাই তাহলে এ এর নিচে যে টার্মটা আছে এই টার্মটা সমান যদি জিরো ধরি, ওয়ান প্লাস জেড সমান জিরো যদি ধরি, তাহলে জেড সমান কত হবে, মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান যদি পুট করি এখানে তাহলে এ এর মান চলে আসবে, আর জেড সমান যদি মাইনাস টু পুট করি এখানে তাহলে বি এর মান চলে আসবে। এ এর মান আর বি এর মান যদি পেয়ে যাই, তার মানে এই টার্মকে আমরা এরকম দুটো অংশে তখন ভাগ করে ফেলতে পারবো। দেখো তাহলে জেড এর মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই এই দুই নম্বর ইকুয়েশনে, তাহলে দেখো এখানে মাইনাস ওয়ান থাকছে, এখানে এ থাকছে, আর টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, আর এটা ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, এই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে এ সমান পেয়ে যাচ্ছি আমরা মাইনাস ওয়ান। একইভাবে যদি আমরা জেড ইকুয়াল টু মাইনাস টু বসাই দুই নম্বর ইকুয়েশনে, তাহলে টু মাইনাস টু কেটে গিয়ে এটা ভ্যানিশ হয়ে যাবে, এখানে একটা মাইনাস টু থাকবে, আর এখানে হচ্ছে তোমার ওয়ান মাইনাস টু সমান কত হবে, তাহলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান মানে মাইনাস বি সমান হচ্ছে এদিকে হচ্ছে মাইনাস টু, তাহলে আমরা বলতে পারি বি সমান টু। এ সমান পেলাম মাইনাস ওয়ান, বি সমান পেলাম মাইনাস টু, তাহলে এখানে মাইনাস ওয়ান এবং জেড সমান মাইনাস টু নিছেন, এটা কি অন্য কোনো মান ধরা যাবে না? না, অন্য কোনো মান ধরলে এদের মান পাবা না। মান পেতে হলে যে যদি এ এর মান পেতে চাও তাহলে এ এর নিচে যেটা আছে সেটা জিরো ধরতে হবে, আর যদি বি এর পেতে চাও তাহলে বি এর নিচে যেটা আছে সেটা সমান জিরো ধরে জেড এর মানটা বের করে বসাতে হবে। জি স্যার, এরকম আর কি পার্শিয়াল ফ্র্যাকশন। অথবা তোমাকে উভয় পক্ষ থেকে সহগ সমীকৃত করতে হবে, এ মানটা বসানোটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। পার্শিয়াল ফ্র্যাকশনের সৌন্দর্য এখানেই যে এটা সমান জিরো ধরে যদি মান বসিয়ে দাও তাহলে এর মান চলে আসবে অটোমেটিক, আর এটা সমান জিরো বসিয়ে দাও যদি তাহলে বি এর মান অটোমেটিক পেয়ে যাবে। ওকে স্যার, এটুকু মনে রাখলেই হবে। তাহলে এর মান আর বি এর মান আমরা পেয়ে গেলাম, যখন এর মান পেলাম মাইনাস ওয়ান, বি এর মান পেলাম প্লাস টু। তাহলে এখন আমরা যদি এটা এখন বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমার যে ইন্টিগ্রেশনটা ছিল এটাকে আমরা এরকম দুটো অংশে ভাগ করে ফেলতে পারছি, একটা মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস জেড আর একটা টু বাই ওয়ান প্লাস টু প্লাস জেড। তো এই ইন্টিগ্রেশনটা এর ভিতরে চালিয়ে দিলাম, তাহলে ডি জেড বাই জেড সমান হচ্ছে লগ জেড হয়, এটা ওয়ান প্লাস, এটাও লগ ওয়ান প্লাস জেড আর লং লগ টু প্লাস জেড। এই যে এখানে যে টু ছিল এই টুটা এখানে বসেছে, যে মাইনাস ছিল ওই জন্য মাইনাস দেওয়া হয়েছে, আর লিমিট আছে জিরো টু ওয়ান, তার মানে প্রথমে ওয়ান বসাতে হবে জেডের জায়গায়, পরে হচ্ছে জিরো বসাতে হবে। ওয়ান যদি বসায় তাহলে কি হবে, এখানে লগ ওয়ান প্লাস ওয়ান মানে লগ টু, আর এইখানে ওয়ান বসালে হচ্ছে টু লগ তোমার হচ্ছে টু প্লাস ওয়ান থ্রি আসছে। এবার মাইনাস মাইনাস দিয়ে এইটাতে বসাতে হবে জিরো, তাহলে মাইনাস দিয়ে লগ এখানে বসায় যদি তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাচ্ছে প্লাস, আর এখানে যদি জিরো বসায় তাহলে ওয়ান থাকছে লগ ওয়ান, আর ওই সূত্রের মাইনাস এইখানে প্লাসে মাইনাসে মাইনাস টু লগ টু, আর এটা জেড এর মান তো জিরো বসাইছি তাহলে লগ টু থাকবে। লগ ওয়ান এর মান জিরো সবসময় আমরা জানি, লগ ওয়ান সমান জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল। আর এখানে ধরো টু লগ থ্রি আছে, একটা মাইনাস লগ টু আর দুইটা মাইনাস লগ টু মিলে তিনটা মাইনাস লগ টু, মানে টু লগ থ্রি মাইনাস থ্রি লগ টু, এটাই আনসার। আর একটা পার্শিয়াল ফ্র্যাকশন তোমার জন্য আমি
করছি আর কি, যাতে তোমার প্র্যাকটিসটা ভালো মতো হয়ে যায়। ধরো এই এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্কে যদি আমি এক্স স্কোয়ার সমান যদি জেড ধরি, তাহলে এটাকে আসলে এরকম উপরে এক ঘাত নিচে দ্বিঘাত এরকম লেখা সম্ভব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দুটো টার্ম আসে, জেড স্কোয়ার প্লাস টু আস জেড মাইনাস জেড মাইনাস টু, তার মানে একটা জেড প্লাস টু আসে আর একটা জেড মাইনাস ওয়ান আসে। উপরে জেড নিচে হচ্ছে জেড প্লাস টু জেড মাইনাস ওয়ান। ইতিপূর্বে আমি একটা অঙ্ক করলাম, ওখানে তোমার জেড প্লাস টু আর জেড প্লাস ওয়ান ছিল, এখানে জেড মাইনাস ওয়ান হয়েছে। তো এটা একইভাবে যদি আমি পার্শিয়াল ফ্র্যাকশন যদি করি, যে পার্শিয়াল ফ্র্যাকশনটা আমরা শিখলাম, সেটা অনুযায়ী করতে গেলে কিভাবে লেখা যাবে এটাকে, একইভাবে আমরা যদি লিখি তাহলে এ বাই জেড প্লাস টু আর বি বাই জেড মাইনাস ওয়ান, উভয় পক্ষকে জেড প্লাস টু জেড মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এ এর সাথে থাকবে জেড মাইনাস ওয়ান আর বি এর সাথে থাকবে জেড প্লাস টু। এর মান পেতে হলে জেড সমান বসাতে হবে মাইনাস টু আর বি এর মান পেতে হলে জেড সমান বসাতে হবে ওয়ান। কোথায়? দুই নম্বর ইকুয়েশন। তাহলে জেড ইকুয়াল টু মাইনাস টু বসালে দেখো এটা মাইনাস টু হচ্ছে, এটা মাইনাস থ্রি আর এটা হচ্ছে তোমার হচ্ছে যে প্লাস টু মাইনাস টু কেটে গিয়ে এটা জিরো হয়ে যাচ্ছে। মাইনাস থ্রি এ সমান হচ্ছে এই মাইনাস টু, এ সমান হচ্ছে টু বাই থ্রি। আবার যদি এই ইকুয়েশনে বি ইজ ইকুয়াল মানে জেড ইকুয়াল টু ওয়ান বসে তাহলে বি এর মানটা পেয়ে যাবো। ওয়ান যদি বসানো হয় তাহলে কি হবে, ওয়ান মাইনাস ওয়ান সমান এটা জিরো চলে আসবে। আচ্ছা আর একটু বড় করি তোমাদের দেখার সুবিধার্থে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান করলে আমার এই টার্মটা জিরো চলে আসছে আর এটা ওয়ান প্লাস টু মানে থ্রি আসছে। এই পাশে ওয়ান সমান জিরো প্লাস থ্রি বি বা বি সমান আমরা পাচ্ছি ওয়ান বাই থ্রি, এর মানও পেয়ে গেলাম বি এর মানও পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারছি যে তোমার হচ্ছে টু বাই থ্রি ডিএক্স ডিভাইডেড বাই জেড প্লাস টু, জেড এর মানটা বসিয়ে দিয়েছি, জেড সমান এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস টু আর ওখানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করে দিয়েছি আমি। তাহলে এটার সূত্র আমরা জানি ওয়ান বাই এ ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স এক্স বাই এ, আর হচ্ছে ওয়ান বাই টু এ লগ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, হয়ে গেল এটাই আমাদের অ্যান্সার। তো এই এই দুটো অঙ্কই তোর পরীক্ষায় এসেছিল, এই দুটো আমি করেছি আর কি। আর এইবার হচ্ছে তোমাদের পরীক্ষায় একটা অঙ্ক হামেশাই আসছে যে ইন্টিগ্রেশন অ্যাজ এ লিমিট সাম। হ্যাঁ, আমরা ইন্টিগ্রেশনের এক নম্বর প্রশ্ন থেকে একটু বের হয়ে আসলাম, এবার আমরা দুই নম্বর প্রশ্নের মধ্যে ঢুকে পড়েছি, বা এক নম্বরের বি সিও বলতে পারো, অনেক সময় দুই নম্বরে বা তিন নম্বরেও থাকে, দুই নম্বরে থাকে সাধারণত। যে ইন্টিগ্রেশন করো কোনো একটা ফাংশনের যে অ্যাজ এ লিমিট সাম অথবা ফার্স্ট প্রিন্সিপল দিয়ে, এটা আমি প্রথম দিকে তোমাদের একটা লেকচার দিয়েছিলাম যে ইন্টিগ্রেশনটা কি মিন করে। তো এটা যদি ধরো আমাদের y = f অফ x অফ y, এটা আমাদের সেই ফাংশনটা, আর আমাকে ধরো ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা আমি বোর্ড নি তাহলে এটা বেশি সুবিধা হবে আমার জন্য, এটা ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এটা যদি বুঝতে পারো তাহলে পরবর্তী অঙ্কগুলো তোমাদের করতে ইজি হবে এই ফর্মুলায় অন্ততপক্ষে। ধরা যাক আমাদের এরকম একটা ফাংশন দেয়া আছে, বোঝার সুবিধা তো এরকম নিলাম যেমনই থাকুক না কেন অসুবিধা নেই, আর ধরো এরকম এইখানে দেওয়া আছে আমাদের এ আর এইখানে দেওয়া আছে আমাদের বি, ইন্টিগ্রেশন করতে বলেছে এরকম এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। ভালোভাবে মনোযোগ দাও একটু, হ্যাঁ এই ফাংশনটা এটা হচ্ছে আমাদের ধরো এফ অফ এক্স, ওকে। তাহলে এখান থেকে এটা যদি এ হয়, এখানে যে বিন্দুটা আছে সেটা কত কে বলতে পারবে? এটা কিন্তু আমাদের হচ্ছে, এই তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আওয়াজ দাও নাকি ঘুমিয়ে স্যার, আজকে আমার একটু ক্লাসে জয়েন করতে লেট হচ্ছে। দেখি
স্যার আজকে কি স্যার ওই ক্যালকুলাসের স্যার লাস্ট লেকচার নাকি স্যার এই যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের স্যার না না ইন্টিগ্রাল ক্যালকুলাসের লাস্ট লেকচার হবে কেন এটা তো কেবল শুরু আর কি স্যার বলছিলেন যে স্যার চার দিন ক্লাসের এভারেজ স্যার হচ্ছে ওই যে এটা স্যার ওটা তো স্যার অনেকে জিজ্ঞেস করে স্যার প্রেজেন্টটা স্যার ও অ্যাটেনডেন্সের কথা বলছো জি স্যার অ্যাটেনডেন্সের কথা বলছো হ্যাঁ 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 স্যার অ্যাটেনডেন্স আরো দুই দিন নিব মানে অনেকের দেখছি রেগুলার আসছে আজকে বাদেও নেক্সট দুই সপ্তাহ নিব আর আচ্ছা তোমার এই আর দুই সপ্তাহ স্যার হ্যাঁ এটা যদি এ হয় তাহলে এই বরাবর যে এখানে যে বিন্দুটা আছে এই ডিসটেন্সটা হবে কত এফ অফ এ আর এটা যদি বি হয় তাহলে এখানে এই ডিসটেন্সটা এটার নাম হচ্ছে এফ অফ বি ওকে মানে y is equal to f of x তাহলে y মানে হচ্ছে তোমার হচ্ছে কোটি কোটির মান হচ্ছে এখানে এই বিন্দুটা আছে a f of a এই বিন্দুটা আছে a সরি b f of b তাই না এই বিন্দুটাকে আমরা বলতে পারি যে এটা b f of b ওকে এখন এই ইন্টিগ্রেশন এটার মানে কি ইন্টিগ্রেশন মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই যে এরিয়া এই এরিয়াটা আর কি এই ক্ষেত্রফলটা এই কার্ভটা তারপরে এই রেখা আর এই অংশটুকু এইটুকুর মধ্যে যে অংশ আছে তার ক্ষেত্রফলকে আমরা বলছি f of x এর ইন্টিগ্রেশন তো এখন এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে দিলাম ধরো একটা দুইটা তিনটা এরকম করতে করতে আমি আমি n সংখ্যক ভাগ নিতে যাচ্ছি n সংখ্যক ভাগে ভাগ করছি ওকে টোটাল ভাগ সংখ্যা এরকম রেক্ট্যাঙ্গেলের সংখ্যা n n rectangles তো এখন এটুকু একটু বাঁকা দেখতে পাচ্ছো তাই না এই সমান সমান ভাগ নিয়েছে আমি এই অংশটুকু বলছি h তাহলে এই ডিসটেন্সটুকু যদি h হয় তাহলে এই পয়েন্টটার নাম কি হবে a প্লাস h এটা কি হবে পরেরটা a প্লাস টোয়াইস এইচ তারপর এটা কি হবে এ প্লাস থ্রাইস এইচ এরকম করতে করতে এইটা লাস্টের আগেরটা পাবো আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ আর একদম শেষেরটা এটা হচ্ছে এ প্লাস এন এইচ এন এইচ ওকে এ প্লাস এন এইচ যেটা সেটাই হচ্ছে আমাদের বি তো আসলে আমি কি করেছি আসলে যে এখান থেকে এটুকু ডিসটেন্স কি হবে এখান থেকে এটুকু ডিসটেন্সটা কিভাবে পাওয়া যাবে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি এ টোটালটা আর এখান থেকে এটুকু হচ্ছে এ তাহলে বি মাইনাস এ যদি করি তাহলে এই অংশটুকু পাওয়া যাবে তাই না এখান থেকে এই অংশটুকু হচ্ছে আমাদের বি মাইনাস এ এটাকে আমি টোটাল এন সংখ্যক ভাগে ভাগ করব মানে বি মাইনাস এ এটাকে যদি এন ভাগে ভাগ করি তাহলে সেই ডিসটেন্সটা হচ্ছে আমাদের এই একটা রেক্ট্যাঙ্গেলের ডিসটেন্স এইচ এখন এনটা যদি বাড়াতে থাকে অনেক বাড়তে থাকে তাহলে ভাগের সংখ্যা বাড়বে আর এইচটা আস্তে আস্তে কি হবে ছোট হতে থাকবে এন যদি বাড়াতে থাকি তাহলে এইচ ছোট হতে থাকবে আর আর এই দাগগুলো কাছাকাছি আসতে থাকবে এই এই যে প্রথম যে রেক্ট্যাঙ্গেল এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফল কত হবে কে বলবে প্রথম যে রেক্ট্যাঙ্গেল এই রেক্ট্যাঙ্গেলটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এই ক্ষেত্রফলটা আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্রস্থটা এবি এবি প্রস্থটা হচ্ছে এইচ আর দৈর্ঘ্যটা হচ্ছে তোমার দৈর্ঘ্যটা হচ্ছে হয় এফ অফ এ সরি এফ অফ এ তাই না আমি দৈর্ঘ্যটা এফ অফ এ প্লাস এইচ ও মনে করতে পারি তাই না যদি এরা দুজন খুব কাছাকাছি হয় এরা দুজন যদি একদম গায়ে গায়ে লেগে থাকে তাহলে ওটাকে আমরা মিডিয়াম সাজেস্ট করেন কাল তো 12 ঘন্টা ধরে এ মিউট কাল অনেক ক্ষণ পার্সেন্ট জায়গা ওকে তাহলে এইচ কে কথা বলছে এটা
এটা এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনো, কারণ এখানকার একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারবার আসে, এটা না বুঝলে কিন্তু আর করতে পারবে না। তো এটা তাহলে এই প্রথম ক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা এরকম f of h into f of a, দ্বিতীয়টা h into f of a plus h, তাই না? দ্বিতীয়টা হচ্ছে h into f of a plus h, তারপরে তৃতীয়টা f of a plus 2h, h into f of a plus 2h, এরকম করতে করতে শেষেরটা হচ্ছে h into f of a plus n minus 1 into h। আর যদি আমি এটা f of a plus h দিয়ে শুরু করি, মানে দ্বিতীয়টাকে হাইট ধরি, তাহলে কিন্তু এটা n h পর্যন্ত যাবে, মানে টোটাল n সংখ্যক হবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এটা প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে f of a, এটা হচ্ছে f of a plus h, এটা f of a plus h a plus 2h, এই লাস্টেরটা হচ্ছে f of a n minus 1 into h, এরকম। যেখানে হচ্ছে তোমার আমরা বলছি b minus a কে n দিয়ে ভাগ করলে h হয়, বা b minus a সমান হচ্ছে n h বলতে পারি, বা b সমান আমরা a plus n h লিখতে পারি। ঠিক আছে, তো নেক্সট পেজ দেখি আমরা ফর্মুলাটা কি করছি, ফর্মুলাটা একটু ডিটেইলে লিখেছি আর কি। এই তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, জি স্যার, গুড। হ্যাঁ, তো ইন্টিগ্রেশন অ্যাজ দা লিমিট অফ সাম অথবা ইন্টিগ্রেশন বাই ফার্স্ট প্রিন্সিপল, এটা বানানটা একটু ভুল হয়েছে আমার, পিএলই হবে আর কি। হ্যাঁ, এরকম হবে। তো ধরা যাক যে f of x be a bounded single valued function, আমি যেটা এঁকেছিলাম, defined on the interval ab, যেখানে b টা বড় এটা ছোট, হ্যাঁ, আর ab টা হচ্ছে আমাদের যে ইন্টারভ্যাল, এটাকে আমি n সংখ্যক ইকুয়াল অংশে ভাগ করলাম, ভাগ করলে প্রথমটা তো a, পরেরটা a plus h, তারপরে a plus 2h, তারপরে a plus n minus 1h, এরকম অংশে ভাগ হবে। তাহলে এই f of x এর যে ইন্টিগ্রেশনটা সেটা আমরা কিভাবে লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0, মানে আমি আসলে রেকট্যাঙ্গেল গুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র করে দিতে যাচ্ছি, মানে প্রস্থটা খুবই মানে শূন্যের কাছাকাছি, আর রেকট্যাঙ্গেল গুলোর তাহলে ক্ষেত্রফল কিরকম হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ হচ্ছে h, দৈর্ঘ্য হচ্ছে f of a, f of a plus h, এরকম দেখলাম, তাহলে f of a plus n minus 1 into h। বা এটাকে যদি সামেশান দিয়ে লিখি আমরা, এটা সামেশান দিয়ে লিখলে এরকম r is equal to 0 to n minus 1 f of a plus r h লিখতে পারি। কিভাবে, যে প্রথমে r is equal to 0 যদি বসাই, তাহলে হচ্ছে শুধু f of a পাবো, r is equal to তারপরে টার্ম 1 যদি বসাই তাহলে a plus h দ্বিতীয়টা পাবো, যদি 2 বসাই তাহলে f of a plus 2h পরেরটা পাবো, যদি এই n minus 1 টা বসাই তাহলে a plus n minus 1 into h এটা পাবো। ওকে, এখন এটাকে আমি উল্টো করেও লিখতে পারি, যে h tends to 0 না দিয়ে n tends to infinity দিয়েও লেখা যায় ফর্মুলাটাকে। সেটা কিভাবে, যে ধরো আমরা জানি যে n h সমান b minus a, h সমান হচ্ছে b minus a divided by n, তাহলে একইভাবে n টা উপরে যদি নিয়ে আসি, h টা নিচে যাই নিয়ে যাই, তাহলে কি হবে, n উপরে থাকবে, আর এখন n is equal to b minus a divided by h লেখা যায়। তাহলে যদি h tends to 0 হয় তাহলে এটা, এই টার্মটা tends to কি হয়ে যাবে, infinity, মানে h tends to 0 হলে n tends to infinity, n tends to infinity লিখলাম, আর যেখানে যেখানে h আছে সেখানে সেখানে h এর মান আমরা বসিয়ে দিলাম, h এর মানটা হচ্ছে b minus a divided by n, তাহলে এখানে h এর পরিবর্তে b minus a divided by n, summation r equal to 0 to n minus 1 f of a plus r, আর h এর বদলে আমরা b minus a divided by n, তাহলে এই ফর্মুলাটা এটাও লেখা যাবে, ফর্মুলাটা মানে সরি এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, যে কোনোটা লিখতে পারো। আর একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে যদি আমরা এই জিরো থেকে না শুরু করে ওয়ান থেকে শুরু করি, জিরো থেকে শুরু করলে n মাইনাস ওয়ান পর্যন্ত হবে, আর ওয়ান থেকে শুরু করলে
এন পর্যন্ত হবে, একই ফর্মুলা থাকবে, চেঞ্জ হবে না। আর সেক্ষেত্রে আমি দৈর্ঘ্যটা দ্বিতীয়টা ধরছি, দ্বিতীয়টা মানে ধরো এইখানে যে এই রেক্টাঙ্গেলের ক্ষেত্রফল, আমি এই এফ অফ এ কেও দৈর্ঘ্য ধরতে পারি অথবা এফ অফ এ প্লাস এইচ কেও ধরতে পারি। যদি এফ অফ এ প্লাস এইচ এটার ধরি তাহলে শেষেরটা এ প্লাস এন এইচ ধরতে হবে, লাস্টেরটা ধরতে হবে, কারণ টোটাল এন সংখ্যকই হবে। হ্যাঁ, আর এটা যখন এনটা যখন টেন্স টু ইনফিনিটি হচ্ছে, এইচটা যখন টেন্স টু জিরো হচ্ছে, কাছাকাছি চলে আসছে, তখন আসলে পাশাপাশি আসলে দুজনের তেমন তফাৎ থাকে না, তাই এ পাশেরটাও নিতে পারবো, এ পাশেরটাও নিতে পারবো। এই পাশেরটা দিয়ে যদি শুরু করি, ডান পাশেরটা দিয়ে যদি নেওয়া শুরু করি, এ প্লাস এইচ কে প্রথমটা টার্ম যদি ধরি, তাহলে শেষে হচ্ছে এ প্লাস এন এইচ হবে। এন ইকুয়াল টু ওয়ান থেকে শুরু করতে হবে আমার, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে যদি এন ইজ ইকুয়াল টু মানে আর ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত নিই, মানে আর ইকুয়াল টু ওয়ান দিয়ে শুরু করি, তাহলে হচ্ছে তোমার এন পর্যন্ত নিতে হবে, আর যদি জিরো থেকে শুরু করি তাহলে এন মাইনাস ওয়ান পর্যন্ত নিতে হবে। এটাই বিষয়, আর ফর্মুলা একই থাকবে, যে এফ অফ এ প্লাস আর এইচ, বা চাইলে এটাকেও আমি এন টেন্স টু ইনফিনিটি আর ইকুয়াল টু ওয়ান টু এন পর্যন্ত লিখতে পারি, এটা একই। হ্যাঁ, সব একই থাকবে, জাস্ট তোমার হচ্ছে যে যদি ওয়ান থেকে শুরু করি তাহলে এন পর্যন্ত, আর জিরো থেকে শুরু করলে এন মাইনাস ওয়ান, মানে টোটাল এন সংখ্যক আমার রেক্টাঙ্গেল আছে, এটা মাথায় রাখতে হবে। তো এটা দুই রকম কেন? আচ্ছা, যেখানে আর ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান বসালে আমরা সুবিধা পাবো, সেখানে এই ফর্মুলা বসাবো জিরো, আর যেখানে ওয়ান বসিয়ে সুবিধা পাবো সেখানে আমরা ওয়ান এর ফর্মুলা বসাবো। এখন একটা অঙ্ক করলে তোমাদের কাছে ক্লিয়ার হবে, তোমাদের পরীক্ষায় বেশ কিছু অঙ্ক আসে যে অন্তপক্ষে এরকম অঙ্ক আসে যে ইভালুয়েট ফ্রম দ্য ডেফিনিশন অফ দ্য ইন্টিগ্রাল অ্যাজ দ্য লিমিট সাম, যে এটা দেওয়া ছিল, ধরো ইভালুয়েট দিয়ে তারপরে ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে বলেছে যে লিমিট সামের মাধ্যমে এটা ইভালুয়েট করো, তারপরে এক্স স্কোয়ার, তারপরে ই টু দি পাওয়ার এক্স, তারপরে সাইন এক্স, হ্যাঁ, আর এরকম লিমিট দেওয়া থাকে আর কি। তো আমি খুবই সহজ একটা থেকে শুরু করি, ই টু দি পাওয়ার এক্স এরটা প্রথমে করি। তোমাদের জন্য আমি অ্যাসাইনমেন্ট হিসেবে রুট এক্স এরটা দিতে চাই আর কি, এক নম্বরটা এটা যে জিরো টু ওয়ান রুট ওভার এক্স ডিএক্স, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে চাই আর কি। এটা একটু বোঝা কষ্টকর আছে, না পারলে আমি তো করে দিবই, আমি অবশ্য লিঙ্কও দিয়েছি এক জায়গায়। তো আর মাত্র সাত মিনিট আছে, এর ভিতরে এগুলো শেষ করার চেষ্টা করি। স্যার, অ্যাসাইনমেন্ট কোনগুলো? শুধু প্রথমটা, সবগুলো না, আমি করে দিয়েছি এখানে। হ্যাঁ, শুধু প্রথমটা যে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স ডিএক্স যেটা ছিল সেটা অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের হিন্টসও দেওয়া আছে এখানে, কিন্তু ক্লিয়ার করে মানে পুরো ডিটেইলে করতে হবে এটা। আচ্ছা, তিন নম্বরটা আমি আগে প্রথমে করি। দেখো যে আই সমান এ টু বি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের তোমার এখানে আমাদের এফ অফ এক্স টা কত, এখানে এক্ষেত্রে হচ্ছে আমাদের এফ অফ এক্স এভাবে এক্সট্রা আমাদের ই টু দি পাওয়ার এক্স, দেখো খেয়াল করে এখানে, আর এ টু বি লিমিট ঠিকই আছে। তাহলে আমাদের যে সূত্র একটু আগে শিখলাম, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ টাইমস আর ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ, যেখানে কিনা এন এইচ সমান হচ্ছে বি মাইনাস এ, বা এইচটা হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, সেই সূত্র তো আমরা শিখলাম ইতিপূর্বে, তাই না? তাহলে এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স যদি হয়, তাহলে এফ অফ এ প্লাস আর এইচ এটা সমান কত হবে, এফ অফ আর এইচ সমান ই টু দি পাওয়ার এ প্লাস আর এইচ হবে, তাই না? ঠিক, বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এখন এইচটা রেখে দিলাম, লিমিটটাও রেখে দিলাম, এইটা আমি ভেঙে দিই যদি, তাহলে ভেঙে দিলে কি হবে আসলে,
প্রথমে r এর মান 0 বসালে e টু দি পাওয়ার a + h e টু দি পাওয়ার a + 2h এভাবে e টু দি পাওয়ার a + n - 1 h ওকে এখন খেয়াল করে দেখো এটা e টু দি পাওয়ার a * e টু দি পাওয়ার 1 এরকম লেখা যায় সরি দরকার নেই এটা 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 লেখা যায় e টু দি পাওয়ার a * e টু দি পাওয়ার h আর এটা e টু দি পাওয়ার এটা কমন নিয়ে নি যদি সব টার্ম থাকে তাহলে এখানে থাকবে e টু দি পাওয়ার h এখানে থাকবে e টু দি পাওয়ার 2h এভাবে e টু দি পাওয়ার n - 1 h ওকে ঠিক তো দেখো বুঝতে পারলে জি স্যার এটা কিন্তু প্লাস আছে তার মানে e টু দি পাওয়ার এর সাথে e টু দি পাওয়ার h গুণ আকারে আছে এখানে e টু দি পাওয়ার এর সাথে e টু দি পাওয়ার 2h গুণ আকারে আছে এখানে e টু দি পাওয়ার এর সাথে e টু দি পাওয়ার n - 1 h গুণ আকারে আছে তাহলে e টু দি পাওয়ার a কমন নিয়ে নিলে এখানে 1 থাকছে এই রকম থাকছে এটা দেখো তো একটা জিওমেট্রিক সিরিজের মতো হয়েছে কিনা জিওমেট্রিক সিরিজটা হয় এরকম a আর প্লাস হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি বোর্ডটা নিই তাহলে সুবিধা হবে ধরো আমরা পাচ্ছি কি এখানে ইন্টিগ্রেশন সরি ইন্টিগ্রেশন না আমরা আমরা যে সিরিজটা পেয়েছি e টু দি পাওয়ার a কমন নেয়ার পর সেটা পাওয়া যাচ্ছে এরকম 1 প্লাস e টু দি পাওয়ার h প্লাস e টু দি পাওয়ার টুয়াইস h প্লাস e টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু h এরকম একটা সিরিজ বেস এই ভিতরে সিরিজটাকে আমি যদি এরকম তুলনা করি a r প্লাস a r স্কয়ার তাহলে থাকে a প্লাস a r প্লাস a r স্কয়ার প্লাস a r টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে a টা কত আমাদের এখানে a সমান হচ্ছে 1 r টা কত দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ মানে হচ্ছে e টু দি পাওয়ার h ডিভাইডেড বাই 1 সমান e টু দি পাওয়ার h বা e টু দি পাওয়ার 2h ডিভাইডেড বাই e টু দি পাওয়ার h করলেও তাই হয় তাই না e টু দি পাওয়ার টুয়াইস h কে যদি e টু দি পাওয়ার h দিয়ে ভাগ করা হয় তাহলে এটাও তোমার e টু দি পাওয়ার h হয় তাহলে এটা একটা গুণোত্তর ধারা যার প্রথম পদ a = 1 এবং কি বলে এটাকে কমন রেশিও যেটা সাধারণ অনুপাত বাংলায় বলে সম্ভবত এটা সমান হচ্ছে তোমার r r সমান e টু দি পাওয়ার h তাহলে এই ধারার n টি পদের সমষ্টি কি জানি আমরা sn sn টা আমরা কিভাবে লিখতাম তোমাদের মনে আছে কিনা a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 তাই তো তাহলে এখানে r মানে কত আমাদের e টু দি পাওয়ার h n পর্যন্ত পদের সমষ্টি তাহলে এটার ক্ষেত্রে আমাদের sn টা কত আসবে এটার ক্ষেত্রে sn টা কত আসবে a মানে হচ্ছে 1 ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মানে কত আমার e টু দি পাওয়ার h তার সাথে একটা n আছে তাহলে e টু দি পাওয়ার nh তাই না nh মাইনাস 1 আর নিচে হচ্ছে e টু দি পাওয়ার h মাইনাস 1 বুঝতে পারলা কিনা এটা একদম তোমাদের 9 10 এর গুণোত্তর ধারা তো সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে দেখো e টু দি পাওয়ার a থাকলো এটা আমরা লিখতে পারছি e টু দি পাওয়ার nh মাইনাস 1 আর নিচে e টু দি পাওয়ার h মাইনাস 1 তো এই nh টা কি আসলে nh টা আমাদের হচ্ছে b মাইনাস a যেখানে nh আছে সেখানে আমি b মাইনাস a বসিয়ে দিলাম তাহলে তোমার এই e টু দি পাওয়ার a দিয়ে এখন আমরা গুণ করে দিব বা এই অংশটুকু তো কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট এখানে খালি h আছে আর এখানে h আছে তাহলে h আর এই নিচেরটা আমি লিমিটের ভিতরে দিলাম আর বাদ বাকি সব বাইরে বের করে দিলাম তাহলে e টু দি পাওয়ার a ইনটু e টু দি পাওয়ার b - a মাইনাস 1 লিমিট h টেন্ডস টু 0 উপরে h e টু দি পাওয়ার h এর ফর্মুলা কি 1 প্লাস h প্লাস h স্কয়ার ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 2 প্লাস h কিউব ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 3 শেষে মাইনাস 1 একটা আছে মাইনাস 1 আর এই প্লাস 1 কেটে গেল এইচ নিচে যদি একটা কমন নিয়ে নিই তাহলে উপরের এইচ নিচের এইচ কেটে যাবে এখানে থাকবে 1 প্লাস এইচ যুক্ত টার্ম লিমিটটা বসিয়ে দিলে কি হবে উপরে 1 নিচে 1 প্লাস 0 0 0 তো 1 বাই 1 মানে 1 আসছে আর e টু দি পাওয়ার a দিয়ে যদি দুটো টার্মকে গুণ করে দিই তাহলে e টু দি পাওয়ার তোমার a প্লাস b মাইনাস a আর e টু দি পাওয়ার a এটা ক্যালকুলেশন করলে e টু দি পাওয়ার b মানে এইটা এটা কেটে গেলে e টু দি পাওয়ার b মাইনাস e টু দি পাওয়ার a বাকিগুলো করেছি কিন্তু আজকে সময় শেষ আর কি
তো তোমাদের শীট দিয়েছি, এগুলো একটু দেখতে পারো আর কি, ওখানে করে দেওয়া আছে। হ্যাঁ, তো আজকে শেষ করলাম, একদম সময় শেষ হয়ে গেছে।